হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি। ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদম, যার আগের নাম ছিল NGRAM, সফলভাবে টেস্ট ফায়ার করেছে Su-30MKI থেকে। এই পরীক্ষাটি চালানো হয় পূর্ব উপকূলীয় অঞ্চলে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং DRDOকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এই মিসাইলটি ভারতীয় বিমান বাহিনীকে এয়ার সুপিরিয়রিটি ও ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ দিবে শত্রুর জমির উপরে, যদিও এটা তাদের ধারণা। SEAD মিশন সাইপ্রেস অফ এনিমি এয়ার ডিফেন্স অপারেশন বিমান বাহিনীর বিভিন্ন উচ্চতা থেকে এই মিসাইলটি ব্যবহার করে শত্রুর সার্ভেলেন্স রাডার ও যোগাযোগ কমিউনিকেশন তছনছ করে দিতে পারবে, এটাও তাদের ধারণা। ভারতীয় বায়ুসেনার জন্য এটাই প্রথম এই ধরনের মিসাইল প্রণালী, যেটা সুখোই, জাগুয়ার, মিরাজ ও তেজাস MK-1, MK-2 এবং এ ভার্সনগুলোতে লাগাতে পারবে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র Su-30MKI থেকেই এই পরীক্ষাটি চালানো হয়েছে। এই নিউ জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিসাইল NGRAM এর রেঞ্জ হচ্ছে 100 থেকে 150 কিলোমিটার। এটা ডিআরডিও তৈরি প্রথম দেশি আকাশ থেকে ভূমি নিক্ষেপযুক্ত মিসাইলও বটে। সিঙ্গেল স্টেজ মিসাইলটির ওজন 140 কেজি। এটি ডুয়াল পালস সলিড রক মোটর থেকে চালনা করা হয়। শত্রুর সার্ভেলেন্স সিস্টেম প্রণালীর মধ্যে একটি ছিদ্র তৈরি করা এই মিসাইলটির কাজ। ভারতীয় টেকনোলজির মধ্যে যথেষ্ট পরিমাণ সন্দেহ সবারই রয়েছে, কারণ তাদের সেনাবাহিনী তাদের তৈরি মিসাইলগুলো ব্যবহার করতে চায় না। তাদের তৈরি অ্যাসল্ট রাইফেল তাদের আর্মি রিজেক্ট করে দিয়েছে, কারণ অ্যাসল্ট রাইফেলগুলো কম তাপমাত্রায় জ্যাম হয়ে যাওয়ার প্রবলেম লক্ষ্য করা যায়। কার্গিল যুদ্ধে এই প্রবলেমটি ভারতীয় সেনাবাহিনী খুব বেশি অনুভব করেছে। তাদের তৈরি অর্জুন ট্যাঙ্ক একটি হেভি ওয়েট ট্যাঙ্ক, যেটা বিভিন্ন ধরনের সেতু এবং বিভিন্ন ধরনের যুদ্ধে তার ওজনের জন্য মার খেয়েছে। তেজাস ফাইটারটি অনেক দিন ধরে ট্রাই করছে। তেজাস ফাইটারটি 32 বছর ট্রাই করার পরে একটি সফল প্রোটোটাইপ বানানো হয়েছে, যার মধ্যে 16টি প্রোটোটাইপ এবং MK ভার্সনটি বর্তমানে ভারতীয় বাহিনীতে যুক্ত করা হয়েছে এবং সেকেন্ড স্কোয়াড্রন যুক্ত করা হতে পারে। তেজাস MK-2 ভার্সনটি ইতোমধ্যে যুক্ত করা হবে এবং এগুলো চীনের ক্ষেত্রে চীন এবং পাকিস্তানের সীমান্তে মোতায়েন করা হতে পারে, সেখানে তাদের আসল পরীক্ষাগুলো হবে। লক্ষ্য রাখতে হবে, ভারতীয় বাহিনীর নিজস্ব বিমান থাকার সত্ত্বেও ভারতীয় বাহিনী রাফেলের উপর, Su-30, মিরাজ, জ্যাগুয়ারের উপর ডিপেন্ড করবে, কারণ তাদের বাহিনীর দক্ষতা এবং ভারতীয় অস্ত্রগুলোর মান খুবই নিম্নমানের হয়ে থাকে, যেটা যুদ্ধে খুব বড় ধরনের বিপদ ঘটাতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন।